और क्लीन ब्यूटी सबाई बोलतो दी भाई ए फेशियल किटटा किभाबे आमरा यूज करब তাই আজকে আমি সবার জন্য এই ভিডিওটা বানালাম ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও তো আজকে আমরা এই ফেসিয়াল কিটটি সম্বন্ধে ডিসকাস করব তো তোমরা দেখে নাও কিভাবে আমি এই ফেসিয়াল কিটটা সম্বন্ধে ডিসকাস করছি সো লেটস স্টার্ট দা ভিডিও এই ফেসিয়াল কিটটি নরমাল টু ড্রাই স্কিনের জন্য যাদের যাদের নরমাল টু ড্রাই স্কিন তারা এই ফেসিয়াল কিটটা অবশ্যই ইউজ করতে পারো ফেসিয়াল করার জন্য আমাদের সকলকে বিউটি পার্লার বা স্পাতে যেতে হয় তার জন্য আমাদের টাইম বের করতে হয় এবং টাকাও খরচ হয় কিন্তু সবার পক্ষে সেটা সবসময় পসিবল হয় না কিন্তু বাড়িতে বসে আপনারা এই অরিফ্লেমের ট্রপিক্যাল ফেসিয়াল কিটটা ইউজ করতে পারেন এটা অরিফ্লেমের লাভ নেচারের ট্রপিক্যাল ফেসিয়াল কিট দেখে নাও এখানে চারটে প্রোডাক্ট রয়েছে ফার্স্ট রয়েছে ক্লিনজার দুই স্ক্রাব মাস্ক অ্যান্ড ক্রিম খুব সুন্দর একটি প্যাকেটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিভাবে ইউজ করতে হবে এখানে প্রয়োজনে দেখো ডেসক্রিপশন দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ কিভাবে ইউজ করতে হবে এখানে দেখো দেওয়া আছে ক্লিনজার 150 ml ফেস ক্রিম 75 গ্রাম মাস্ক 100 গ্রাম ফেস স্ক্রাব 100 গ্রাম এটার প্রাইস রয়েছে 1449 বাট এটা যদি তোমরা কোনো অরিফ্লেম কনসালটেন্ট থেকে নিতে পারো তো এটা অনেক কম প্রাইসে পেয়ে যাবে এটা চারটি স্টেপে ইউজ করতে হয় তো আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ কেমন ভাবে আমরা ইউজ করব স্টেপ 1 হাউ টু ইউজ ক্লিনজার প্রথমে একটি ভিজে রুমাল বা টিস্যু দিয়ে মুখটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর মুখের মধ্যে ক্লিনজারটা আমরা ইউজ করব দেখে নাও এটা হচ্ছে অরিফ্লেমের ক্লিনজার এবং এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট এবার এটা আমরা ওপেন করে নেব এটা ক্রিম টাইপের হয় এটা ফোবিং টাইপের হয় না এটা তোমাদের ফেসে যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণই নেবে এটা ফেসের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেবে তারপর আস্তে আস্তে মাসাজ করতে থাকবো এটা 3 থেকে 4 মিনিট ইউজ করতে হবে এর স্মেলটা খুব মিষ্টি ও সুন্দর টাইপের হয় তোমরা দেখে নাও আমি কিভাবে মাসাজটা করছি এইভাবেই হালকা করে তোমরা মাসাজটা করতে থাকবে তাতে স্কিনটার মধ্যে গ্লো ভাবটা আসে তারপর একটা ভিজে রুমাল দিয়ে মুখটা ক্লিন করে নিতে হবে ভালোভাবে মুখটা মুছে নিতে হবে যাতে মুখের মধ্যে ক্লিনজিংটা কোনো ভাবে না রয়ে না যায় বিকজ আমাদের নেক্সট স্টেপটা ইউজ করতে হবে সেজন্য স্টেপ 2 হাউ টু ইউজ ফেস স্ক্রাব এরপর আমরা দেখে নেব অরিফ্লেমের স্ক্রাব তারপর আমরা বক্সটাকে ওপেন করব এটা দানা দানা টাইপের হয় তোমরা দেখতেই পাচ্ছ দেখে নাও এখানে একটা দানা দানা টাইপের হয় এটা খুব সুন্দর এটা সুন্দরভাবে ফেসে লাগাতে হবে মিনিমাম 4 থেকে 5 মিনিট ইউজ করতে হবে মুখের মধ্যে জোরে জোরে করলে হবে না আস্তে আস্তে মাসাজ করতে হবে সবসময় হালকা করে মাসাজ করতে হবে এই ফেসিয়ালটি ন্যাচারাল হয় এটা ন্যাচারাল ফেসিয়াল ফুড দিয়ে তৈরি এর জন্য আপনার ফেসে ফেসে গ্লো আসবে এরপর আমরা ভিজে রুমাল বা টিস্যু দিয়ে মুখটা ক্লিন করে নেব এবং মুখটা ক্লিন করার পর তোমরা নিজেরাই রেজাল্ট পাবে মুখটা আগের থেকে অনেকটা গ্লো করবে অ্যান্ড ড্রাই ভাবটা মুখের থেকে অনেকটা চলে যাবে এরপর আমরা থার্ড স্টেপে চলে যাব স্টেপ 3 হাউ টু ইউজ ফেস ক্রিম দেখে নাও
এটা অরিফ্লেমের ফেস ক্রিম। এই ক্রিমটা দিয়ে 10 থেকে 15 মিনিট মাসাজ করতে হবে। ততক্ষণ করতে হবে যতক্ষণ না এটা মুখে অ্যাবজর্ব হয়ে যায়। তাই ভালো পরিমাণ এই ক্রিমটা নিয়ে অ্যাপ্লাই করতে হবে ফেসে। এটা ড্রাই স্কিনের জন্য খুব সুন্দর, আর বেশি টাইম মাসাজ করলে ব্লাড সার্কুলেশন বাড়বে, তাতে আপনাকে বেশ ভালোই লাগবে। দেখে নাও আমি কেমনভাবে আস্তে আস্তে মাসাজ করছি, তোমরা ঠিক এইভাবেই মাসাজ করতে থাকবে যাতে মুখের মধ্যে খুব ভালোভাবে অ্যাবসর্ব হয়ে যায়। অ্যাবসর্ব হয়ে যাওয়ার পর মুখটা শুকনো হয়ে টান টান হয়ে যাবে। এরপর আমরা ফেসটা ক্লিন করে নেব টিস্যু বা তোয়ালা দিয়ে। তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন মুখে অনেকটা আগের থেকে গ্লো ভাব এসেছে। এরপর আমরা নেক্সট স্টেপ চলে যাব, স্টেপ 4। হাউ টু ইউজ ফেস মাস্ক। এটা অরিফ্লেমের ফেস মাস্ক, দেখে নাও। এটা আমি ওপেন করছি। এটা একটু বেশি পরিমাণ নিয়ে ফেসে লাগাতে হবে এবং তারপর 10 থেকে 15 মিনিট ফেসের মধ্যে রাখতে হবে। তোমরা দেখো এটা ভালোভাবে আমি ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। ঠিকঠাক লাগানোর পর 10 থেকে 15 মিনিট আমি এই মাস্কটি রেখে দেব। তারপর টিস্যু দিয়ে আমরা মুখটা ক্লিন করে নেব। দেখবে পুরো ড্রাইনেস চলে গেছে, স্কিনটা আগের থেকে অনেক গ্লো করছে। এটা একটা গুড ফেস মাস্ক। এটা ইউজ করার পর স্কিন অনেকটা ডিফারেন্ট লাগবে অ্যান্ড স্কিন গ্লোয়িং করবে অ্যান্ড হেলদি লাগবে। আমার মতো তোমরাও এই প্রোডাক্টটা ইউজ করো, তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। আশা করি বন্ধুরা এই ফেসিয়াল কিটটি কীভাবে ইউজ করতে হয় তা তোমরা সকলেই বুঝতে পেরেছ। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি অরিফ্লেম সম্পর্কে কিছু জানার থাকে বা মেম্বার হতে চান, আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই হেল্প করব। লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো বন্ধুরা টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।